নোয়াখালীর সুবর্ণচর ও কবিরহাটে নির্বাচনের পর দুটি ধর্ষণের ঘটনায় একই সূত্রে গাঁথা, এটা তাদের হিংস্রতারই বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার মওদুদ আহমদ। নোয়াখালীর কবিরহাটে ধর্ষণের শিকার চিকিৎসাধীন গৃহবধূকে নোয়াখালীর জেনারেল হাসপাতালে দেখতে এসে এমন মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ। তিনি বলেন, নির্যাতিতার স্বামী আমার নির্বাচনী এলাকার ধানসিঁড়ি ইউনিয়নের বিএনপি নেতা, পূর্ব পরিকল্পিতভাবে তাকে মিথ্যা মামলায় জেলে পাঠিয়ে তারা এ ঘটনা ঘটিয়েছে। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক, জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার, বিএসসি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কবিরহাটে আমার নির্বাচনী এলাকায় ধানসিঁড়ি ইউনিয়নের আমাদের একজন ওয়ার্ডের ইউনিয়নের নেতা, তার স্ত্রীকে আবুল হোসেন, তার সে যখন জেলখানায় তার স্ত্রী একাকী থাকে বাড়িতে ঢুকে, তিনটা বাচ্চা ছিল, তার মা ছিল, তাদেরকে বেঁধে রেখে এবং এই ধর্ষণের কাজ, গণধর্ষণের কাজ করেছে। এবং এখানে এই যে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে যুবলীগের নেতা তিনি স্বীকার করেছেন এবং তিনি বলেছেন যে এই ধর্ষণের তিনি করেছেন এবং তার সাথে কারা ছিলেন, কী অবস্থায় করেছেন। আজকে শুনলাম যে কি মেডিকেল রিপোর্ট দিয়েছে, মেডিকেল রিপোর্টে নাকি কিছু পাওয়া যায়নি। এটা মেডিকেল রিপোর্ট ছিল না, এটা রাজনৈতিক রিপোর্ট ছিল না। এটা তো একই, ওদের আমি বলবো যে যোগসূত্রটা এইভাবে আছে যে তাদের মনোভাব, তাদের চিন্তা চেতনা, তাদের ধ্যান ধারণার বহিঃপ্রকাশ ঘটেছে। নির্বাচন হয়ে যাওয়ার পরেও যারা এই ধরনের ঘটনা করতে পারে, কতটুকু হিংস্র, কতটুকু হিংস্র তারা হতে পারে সেটাই তারা এগুলো তো অনেকগুলো ঘটেছে যেগুলো প্রকাশ পায় নাই, কিন্তু এটা তো এই দুটো ঘটনা প্রকাশ পেয়েছে বলে দেশের মানুষ। নোয়াখালী থেকে মোজাম্মেল হোসেন কামালের পাঠানো তথ্যচিত্র, একাত্তর বাংলা নিউজ।